সারা বাংলাদেশি চেনে আমি অন্ধ হাফেজ রিফাত ইসলাম গাজীপুর আবার ইমাম আব্দুর রহমান সুদাই স্যার কণ্ঠে কোরআন তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সিট লেখা নাই বেশিক্ষণ যাইনি 34 কিলোমিটার ভাড়া হচ্ছে 45 টাকা ওঠার জন্য প্রস্তুত হচ্ছে লোকাল ট্রেনে যাইনি এরকমই হয় র এক্সপেরিয়েন্স এসব দৃশ্য ট্রেনে বসেই পাওয়া সম্ভব ওই একজন নাইম গেছে দৌড়িয়া আর কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের একদম পাশে আমরা এখন মূলত ট্রেনের জন্য ওয়েট করতেছি ট্রেন আমার জন্য হচ্ছে প্রথম টাইম বা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স বরিশাল হচ্ছে নদীমাতৃক দেশ এবং সে কারণে বরিশালে ট্রেন নাই বললেই চলে সো এর কারণে বরিশাল থাকা অবস্থায় ট্রেনে উঠা হয় নাই বাট এখান থেকে এটা আমার জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে এবং আপনাদের সাথে শেয়ার করবো যে ট্রেনের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হয় এই হচ্ছে স্টেশনটি মানুষজন অনেক তারা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছে তো এখানে অনেকগুলো ট্রেন রয়েছে কিছু আছে লোকাল ট্রেন কিছু আছে মানে কি ট্রেন আমি বলতে পারি না আমার আসলে ধারণা নাই সাকিব এগুলো জানে বাংলাদেশের লোকাল ট্রেন অভিজ্ঞতা কেমন হতে পারে সেটা হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন আমরা ঢাকা রেলওয়ে স্টেশন থেকে গাজীপুরের উদ্দেশ্যে একটি লোকাল ট্রেন উঠি যেখানে আমাদের গন্তব্যস্থল ছিল গাজীপুরের জয়দেবপুর জংশন এর মাঝখানের পথটুকুই ছিল আমাদের রেলওয়ে জার্নি তবে সম্পূর্ণ পথে বলতে গেলে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করতে হয়েছে এই বিশেষ কারণগুলো হলো লোকাল ট্রেনের যাত্রী সংখ্যা সবসময় স্বাভাবিক সিট সংখ্যার থেকে বেশি হয়ে থাকে বিধায় ট্রেনে বসার জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না তাছাড়া বসার জন্য তো দূরের কথা এমনকি দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা খুঁজে পাওয়া যায় না আমরা অনেক কষ্টে ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ট্রেন জার্নিটা সম্পন্ন করি ট্রেনে দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরপর টিটি এসে যাত্রীদের কাছ থেকে ট্রেনের টিকিট চেক করতেছিল এভাবে বিভিন্ন স্বস্তি অস্বস্তির মাধ্যমে আমি আমার প্রথম লোকাল ট্রেনের অভিজ্ঞতা অর্জন করি তবে একটা কথা বলতে হচ্ছে আমি আমার প্রথম লোকাল ট্রেনের অভিজ্ঞতা এবং আমার প্রথম মেট্রোর অভিজ্ঞতা দুটো ছিল আকাশ পাতাল বা সম্পূর্ণ বিপরীত তো গাইস আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর এখন সময় হচ্ছে 12:51 প্রায় 1টা বেজে গেছে তো আমরা ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে উঠছিলাম এবং আমরা এখন আছি দেখতে পাচ্ছি আমরা জয়দেবপুর জংশন জয়দেবপুর যেটা হচ্ছে গাজীপুরের অন্তর্ভুক্ত আমরা এই স্টেশনে নামছি এই যে লোকাল ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন আন্তনগর ইন্টারসিটি বাংলাদেশ রেলওয়ে তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে ভাই মানে দাঁড়াই যাইতে হয়েছে বসে যেতে পারি নাই কারণ এটা এটা যে লোকাল ট্রেন সেই কারণে আর কি মানে ওরকম আর কি জার্নিটা যে অত হামারি ছিল না বেশি জার্নি ছিল না কারণ ট্রেন জার্নি একটু লং জার্নি সেটাই একটু মজা তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে জাস্ট আসছি মনে করেন এতটুকুই ইটস কোয়াইট গুড অ্যান্ড কুল ওকে ওকে টাইপ আর কি যেহেতু আমরা এখানে এসে বসছি বাড়িও যেতে হবে ঠিক না তো বাড়ি যাওয়ার আগে আমরা একটু ঘুরবো আশেপাশে জায়গাটা একটু এক্সপ্লোর করবো তারপর বাড়ি যাবো জানি না বাড়ির কোন কোন ট্রেন কি যাবে যা পাবো না আইতে যখন পাশে যাইতে পারবো জানি আচ্ছা সাকিব তো তুমি তো এর আগেও ট্রেনে মানে জার্নি করছো বাট লোকাল ট্রেনে করছো কিনা আমি জানি না তো লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স দিনটা কেমন ছিল বলো জানি করে মানে শুনে না ভাই এমনে ওই ছিল তো অনেক ভয়াবহ তুমি তো মনে করো যাইয়া ভয়ে তো শেষ হয়ে গেছিলা টিটির ভয়ে টিকিট মিকিট আপনি যদি লোকাল ট্রেনে উঠতে চান উইদাউট এনি কাইন্ড অফ ভাড়া যদি এটা আমি সাজেস্ট করবো আপনাদের আমি নিজেরও সাজেস্ট করতেছি না সো উঠতে চান ইউ নিড টু বি কনফিডেন্ট অ্যান্ড এটা এখানে থামাইছে জানি না কখন ছাড়বে ভাই কেমন জায়গায় দেয় ক্যামেরা ভাই দেখায় না তো এদিকে যত চোখ যাবে এদিকেও রাস্তা ট্রেনের রাস্তা এদিকেও ট্রেনের রাস্তা এর কি কিছু অবস্থা তো গাইজ এখন এই জায়গা থেকে আপনাদের সামনে এখন বিদায় নিচ্ছি ক্যামেরা এদিক দিয়ে এদিক দিয়ে শেষ কর এদিক দিয়ে শেষ কর ওকে সো গাইজ এখন এই জায়গা থেকে আপনাদের বিদায় নিচ্ছি যাওয়ার সময় আপনার সাথে আবার দেখা হচ্ছে আচ্ছা তো এখানে আপাতত কাট হচ্ছে তো আমরা এখন আছি হচ্ছে জয়দেবপুর জয়দেবপুর আমরা আসছি তাও মেবি 2 ঘন্টা হয়েছে তো এখন মূলত আমরা ঢাকা যাবো ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো এখন বাজে হচ্ছে 2:51 ট্রেনটা আসবে সেটা 3টে আসবে এই সাথে টিকিট জয়দেবপুর ঢাকা 34 কিলোমিটার ভাড়া হচ্ছে 45 টাকা ওই কি 50 টাকায় রাখছে শ্রেণী শোভন প্রথমবার এক্সপিরিয়েন্স হিসেবে লোকাল ট্রেন এক্সপিরিয়েন্স জানিনি কেমন হতে পারে এখন ওয়েট করতেছি ট্রেনের জন্য আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে তারপর এই টিকিটটা আমরা চলে যাবো লোকাল ট্রেনে বলতে গেলে মানে শুট মুড নেওয়া যায় না ফলো করে লোকাল ট্রেনে মানে ভিড় তাদের দিয়েও যাই এরকম দেখা যায় লোকাল ট্রেন ছাড়াই মানে যে নর্মাল ট্রেনগুলো সেক্ষেত্রে দেখা যায় আপনার মানে আগে থেকে প্রি প্ল্যান টিকিট কাইটা মানে একদম পারফেক্টলি যাওয়া যায় বাট সেটা লোকাল ট্রেন হয় না লোকাল ট্রেন এক্সপিরিয়েন্স আপনাদের রিয়েল টাইম দেখাতে পারছি না ভালো মতো দেখাতে পারছি না তো এখন 2:56 3টে বাজে গেছে তো আমাদের কাঙ্ক্ষিত ট্রেন ওই যে জুম ধরে দেখা যাবে এসে গেছে সো ওটা আসুক এবার একটু চেষ্টা করবো আমার সামনের দিক থেকে ওঠার কারণ যখন আমরা আসছিলাম তখন পিছনের দিকে উঠছিলাম তো সবাই দেখলাম সামনের দিকে আগাইতেছে ট্রেনে উঠে আপনাদের দেখাচ্ছি যদিও দুপুর গরম প্রচুর মারাত্মক অবস্থা ট্রেন কাছাকাছি এসে গেছে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে ওকে সো লেটস গো সো ট্রেন এইখানে দাঁড়াইছে একটু বেশি সামনে দাঁড়াইছে মানে এই তো স্টেশন তো স্টেশনের থেকে একটু সামনে দাঁড়াইছে বলা যায় এখান থেকে একটু উঁচু এবং সবাই আর কি বাইয়ে বাইয়ে উঠতেছে বলতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন এটা কতক্ষণ দাঁড়াবে জানি না বাট হোপফুলি তাড়াতাড়ি এটা ছেড়ে দিবে ওখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন মানুষজন উঠতেছে তো দেখি সিট তো পাই নাই কি করো ভাই
মানুষজন তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা ওঠার জন্য প্রস্তুত হচ্ছে লোকাল ট্রেনে যাইনি এরকমই হয় লোকাল ট্রেনে এক্সপিরিয়েন্স আন্তনগর সাকিব ভাই লোকাল ট্রেনের অভিজ্ঞতা সম্বন্ধে যদি কিছু বলেন ভাই প্লিজ আমি অন্ধ হাফেজ রিফাতুল ইসলাম গাজীপুরি আবার ইমাম আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে কোরআন তেলাওয়াত হাফিজ মোহাম্মদ রিফাদুল ইসলাম গাজীপুরি শাইখ আব্দুর রহমান আস সুদাইস হাফিজাহুল্লাহর কণ্ঠে তিনি চমৎকার তিলাওয়াত করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাআ যাতিল বুরুজ ইনশাআল্লাহ তো ভাইয়ের সাথে দেখা হলো একসাথে যাচ্ছি আমরা একসাথে যাচ্ছি এখন যদি এইভাবে যেভাবে আমরা বসে যাচ্ছি এটা কেউ কে সাজেস্ট করবো না এভাবে যাইতে বাট যাচ্ছি একটু এটা রিস্ক কারণ লোকাল ট্রেনে আপনারা জানেন যে এরকমভাবে দুর্ঘটনা প্রায় হয়ে থাকে যাই হোক আমাদের বেশিক্ষণ লাগবে না যাইতে এটাই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো জি আচ্ছা দর্শক দর্শক আর কিছু যদি বলেন দর্শকের উদ্দেশ্যে কী বলার আছে তো ভাইয়ের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে আমাদের এই ভাইয়ের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ধন্যবাদ ইনশাল্লাহ তো গাইস আপনার সাথে দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে তো তাদের মধ্যে দুটো জার্নি চলতে থাকবো তো এখন হচ্ছে এটা বনমালা প্রবলেম জায়গা এটা আমরা পার হচ্ছি আর যাই দিচ্ছি সাকিব ভাই উপরে আছে উনি আর ভাই সাথে যাই দিচ্ছি এভাবে কি প্রায় যাওয়া হয় মানে ট্রেনে কেমন অভিজ্ঞতা হয় ঢাকায় যায় কেউ আসতে হয় না সামনে একটা রেল লাইন ওটা যেখানে দেখা যাচ্ছে মানে ছেলে পেলে গোসল করতেছে অসাধারণ দৃশ্য এসব দৃশ্য ট্রেনে বসেই পাওয়া সম্ভব ওই একজন নাইম গেছে তো এখন বাজে হচ্ছে 3:33 এবং আমরা ফাইনালি এয়ারপোর্ট চলে আসলাম হ্যাঁ এয়ারপোর্টে আমরা নামলাম তো আমরা গেছিলাম তো প্রায় দুপুর বেলা আমাদের পিছনে আরেকটা ট্রেন দেখা যাচ্ছে যাইতেছে সো এটার কারণে আমাকে লেট হইব কারণ আমাকে ওই পাশে যাইতে হইবে অ্যান্ড ফাইনালি উই আর সো টায়ার্ড খুবই আমরা টায়ার্ড এখন ঢাকা এয়ারপোর্ট থেকে বাসে উঠলাম আমরা এবং বাড়ির দিকে যাচ্ছি লোকাল ট্রেন জানি এটা কেমন ছিল ইটস কোয়াইট এভারেজ লোকাল যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে র এক্সপিরিয়েন্স মানে র বলতে একদম কাঁচা র এক্সপিরিয়েন্স বাংলাদেশি খাঁটি এক্সপিরিয়েন্স এই অবস্থা তো সাকিব ভাই বলছিল যে সে তার পরে অনুভূতিটা দেবে ভাই কিছু না করেন ঠিক আছে ভাই পাশে যেতে বা আচ্ছা তো পাশে যেতে বলতে মানে দেওয়া হচ্ছে না মানে সে খুব টায়ার্ড সেজন্য সে পারতেছে না এখন বাসে যাচ্ছি সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই শেষ কথা হচ্ছে এই গিয়ে লোকাল ট্রেনে জার্নি করলে সাবধানে করবেন খুবই সাবধানে যেরকম দেখছেন বসে আসছে ওরকম আসবেন না কখনো খুবই সাবধানে আসবেন এবং টিকিট কেটে উঠবেন টিকিট ছাড়া কখনো ট্রেনে উঠবেন না কারণ টিকিট ছেড়ে উঠলে টিডি আপনার জরিমানা মাঝে দেবে এইটাই মনে রাখবেন ওকে সো গাইস টাটা বাই বাই